আমি অনেকবার নিজের ভিডিওতে একটা বোঝার একটা ব্যাগের কথা বলেছি, যেটা আমরা নিয়ে চলি সব সময়, আর সেটা হচ্ছে আমাদের কর্মফলের ব্যাগ। আর সেটা আমরা যেরকম জীবন ব্যতীত করি তার রিটার্নে সে সেরকমই দেবার ব্যবস্থা তো নিশ্চয়ই আমাদের সঙ্গে করছে। আজকে আমি কথা বলছি আরেকটি ব্যাগের, যেটা আমরা হোক বা না হোক নিয়ে কিন্তু চলছি। সেটা হচ্ছে যে আমরা কারো ভালো তবেই করব যবে তারা আমার ভালো করবে। কথাটা শুনতে অনেক সঠিক লাগে, অনেক তথ্যপূর্ণ লাগে, যে আমরা তবেই তার ভালো করব বা আমরা তবেই তাকে ভালোবাসব যবে সেই মানুষগুলো তার বদলে আমাকে সঠিক মানের ভালোবাসা বা কেয়ার দেবে। কিন্তু এটাতে কতটা আমরা ঠিক করি সেই মানুষগুলোর প্রতি, এটা কখনো ভাবার চেষ্টা করিনি। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যে আমার যে স্ত্রী বা আমি যার জন্য স্বামী হয়েছি তাদের সঙ্গে যে সম্পর্কটা রয়েছে সেটা কী রকমের হওয়া উচিত। যে একজন স্ত্রী যদি প্রতিদিন সুস্বাদু খাবার বানিয়ে তার স্বামীকে দেবে, তবেই কি তার স্বামী তার জন্য সেই জিনিসগুলো করবে যেটা তার ইচ্ছে রয়েছে, যেরকম একটা ভালো শাড়ি পুজোতে বা কানের দুটো দুল বা অন্য কোনো জিনিস যেগুলো তার প্রয়োজন বোধ হয়, সেই জিনিসগুলো তবেই সেই মানুষটি দেবে যবে খাবারটা সুন্দরভাবে দেওয়া হবে তাকে। যদি এটা বলা হয় যে না, এরকম তো কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা তো এক দুজনকে মিলে হয় আর এরকম ভেবে আমরা কখনো জীবনযাপন করি না। এবার একটা জিনিস ভেবে দেখুন, যদি আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড যদি আপনাকে সেই জিনিসগুলো দিতে মোটামুটি 10 বছর ধরে বন্ধ করে দেয়, আপনার স্ত্রী যদি আপনাকে ভালো খাবার বা টাইমে খাবার দিতে 10 বছর বন্ধ করে দিয়েছে, তাহলে কি আমরা সেই কানের দুল, ভালো শাড়ি বা ঘোরাফেরার জন্য যেগুলো দরকার হয় সেই পরিমাণের ভালোবাসা কি দিতে পারবো? পারবো না। আর যদি দিয়ে দিই তাহলে মনের মধ্যে একটা এরকমের অহংকার জন্ম নেবে কি, দেখো তুমি 5-6 বছর ধরে কিন্তু আমার কোনো কাজ করোনি কিন্তু তাও আমি তোমার সব খেয়াল রেখে যাচ্ছি। আর যেখানে অহংকার জন্ম নেবে সেখানে কিন্তু ভালোবাসা কোথায় থাকলো একবার ভেবে দেখার চেষ্টা করবেন। এত কিছু বলার পেছনে একটা সিম্পল কারণ রয়েছে, যে আমরা কিন্তু বদলে কোনো জিনিস করার যতক্ষণ অবধি পদ্ধতিটা নিজের মধ্যে বেঁধে রাখবো অতক্ষণ অবধি কিন্তু আমরা নিজের জীবনের আসল মানে খুঁজে বার করতে পারবো না। আর আসল মানে মানে কি, যে আমাদের নিজের মনকেই বুঝতে পারবো না। আমরা তো অনেক সময় বলি যে নিজের মনকে বড় রাখতে হবে, টাকা পয়সা কিন্তু বিশাল বড় জিনিস নয়, কিন্তু সেটাকে যখন প্র্যাকটিক্যালি লাইফে নামাতে যাই তখন কিন্তু খুব অসুবিধে হয়। আর এরকমই অসুবিধা হয় যে আমরা বুঝতে পারি না, আহ মন বড় রাখলেই কি হবে, টাকা পয়সা তো অনেক বেশি চায়। এটাই তো হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ, কি করে মন বড় থাকলে জীবন সরলভাবে যেতে পারে। একটা ছোট জিনিস আজকে আমি বলছি, সেটাকে অনেক গুরুত্বপূর্ণভাবে শোনার চেষ্টা করুন, জীবনের মানেটা অনেকটাই বদলে যাবে এই কথাটা শোনার পর। সেটা হচ্ছে, যদি আপনি এই পৃথিবীর সব থেকে দামি মন্দির, দামি মন্দির মানে হচ্ছে যেখানে সব থেকে সুসজ্জিত ব্যবস্থা রয়েছে, যেমন এখন মায়াপুর হয়ে গেল বা যে কোনো সাউথের মন্দিরগুলো যেখানে আপনি গিয়ে বুঝতে পারবেন যে ঠাকুরকে সোনাতে একদম সাজানো রয়েছে, ওয়েস্ট বেঙ্গলও অনেক রয়েছে যেখানে মা দুর্গাকে এত সুন্দর করে সাজানো হয় কি দেখার জন্য মানুষের লাইন লাগে এবং দেখতে দেখতে সেকেন্ডের মধ্যে আপনাকে পেরিয়ে আসতে হবে। পূজা প্যান্ডেলে তো আপনারা দেখেছেন, আর বিভিন্ন জায়গা তো এরকম রয়েছে কি মাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, শ্রীকৃষ্ণ ঠাকুরকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক বেশি সোনা দানা লেগেছে এই সুন্দর সাজটা দেওয়ার জন্য। এইবারে এরকম কোন মন্দিরে আপনি যাচ্ছেন, ধরে নিন তারাপীঠে যাচ্ছেন যেখানে অনেক সুন্দর মায়ের মূর্তি রয়েছে, রূপপুর রয়েছে, আপনি যখন যান সেখানে, সেখানে যাবার সময় আপনি মা বলে ডাকেন কোনখান থেকে, এটা একবার কি লক্ষ্য করেছেন? আপনি মা বলে ডাকতে আরম্ভ করেন সেখানে নামার পরে, সেই সিঁড়িতে পা দেওয়ার সময় আপনার মনের মধ্যে সেই ভক্তি সঞ্চারটা হয়। এটাতে কোনো মাইনে রাখে না কি মন্দিরের ভেতরে কত সুন্দর সুন্দর সাজ হয়ে ঠাকুর বিরাজমান রয়েছেন, আপনি তার জন্যে কিন্তু যান না, আপনি সেই জায়গাটা যাবার আগে আপনার সিঁড়ির থেকে যে ভক্তিটা জন্ম নেয়, সিঁড়িতে প্রতিটি ধাপ দেওয়ার সময় আপনার মন যে ব্যাকুল হয়ে যায়, কেঁদে ওঠে, যে কোনো ঠাকুরের কথা বলছি, সেই সিঁড়িতে রয়েছে মন পবিত্র করার একটা দারুণ জায়গা যেটা মন্দিরের ভেতরে ডিরেক্ট গিয়ে আপনি পাবেন না। মন্দিরে তো রয়েছে অনেক সুন্দর বিরাজমান আমাদের ইষ্ট দেবের মূর্তি,
ইষ্টদেবের প্রতিমা, যেটা অনেক সুন্দর। কিন্তু সেই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য, সেই সৌন্দর্যটাকে নিজের মনের মধ্যে আত্মসাৎ করার জন্য যে রকমের মনের পবিত্রতা দরকার হয়, সেটা কিন্তু সেই সিঁড়ির থেকে জন্ম নেয়। সেই মন্দিরকে প্রবেশ করার সময় যদি সিঁড়ির মধ্যেই আমার যদি ভগবানের প্রতি ভালোবাসাতে কোনো রকমের কোনো কমি থেকে যায়, তাহলে মা দুর্গা, মা কালী, বাবা লোকনাথের সাজ কত বিরাট থাক না কেন, সেই সিঁড়িতে যদি আমাদের মন পবিত্র নেই, তাহলে আমাদেরকে সেই ভক্তি জাগ্রতই হবে না। তাহলে এটা মনে রাখা তো খুব দরকার যে সিঁড়িতে আমাদের মন যেন পবিত্র থাকে, তবেই আমরা আসল রূপের দর্শন করতে পারবো। বা প্যান্ডেলে যদি আমরা ঢোকার সময় মায়ের প্রতি ভালোবাসা না রাখি, তাহলে ঠাকুর দেখা শুধু দেখার মতো হয়ে যাবে না, সেই এক সেকেন্ড দেখলাম দিয়ে বেরিয়ে গেলাম, তাহলে মাকে নিজের মনের কথা বললাম কি করে? তাহলে এটা তো বুঝতে পারলেন যে মনের পবিত্রতা খুব দরকার, সেটা সিঁড়িতে জন্ম নেয়। কত পৃথিবীতে ভালো মন্দির থাকুক, সেখানে জন্ম নেয় না, মন্দিরের সিঁড়িতে জন্ম নেয়। সেরকমই মন যদি ভালো না থাকে আমাদের, তাহলে আমাদের যে রিলেশনশিপ তৈরি হচ্ছে নিজের স্ত্রীর সাথে, নিজের হাজবেন্ডের সাথে, নিজের ছেলে মেয়েদের সাথে, সেটা আমরা ঠিক মতো করে করবো বলে দিই, কিন্তু সেটা করতে পারবো না যদি আমাদের মনটা প্রথমেই নিজেকে ভালোবাসার ক্ষমতাটা আমরা না জাগ্রত করতে পারি। যেরকম মন্দিরে ঢোকার আগে সিঁড়িতে আমাদেরকে মন পবিত্র করতে হয়, ঠিক সেরকমই টাকা পয়সার প্রয়োজন মানুষের আছে, এটা সত্যি। কিন্তু টাকার থেকেও বড় যদি আপনি মনটা রাখতে পেরেছেন, তবে আপনি সেই টাকার আসল উপভোগটা করতে পারবেন। এবার যদি আপনার মন ছোট রয়েছে, তাহলে আপনাকে কতও টাকা দিয়ে দেওয়া হোক না কেন, আপনার কিন্তু মন সন্তুষ্ট হবে না, আপনাকে লাগবে কি আরও চাই। আর যদি আপনার মন পবিত্র আগে রয়েছে, আপনার মন যদি বড় রয়েছে, তাহলে টাকার পরিমাণ কম হতে পারে, এই পৃথিবীতে সবার থেকে কম হতে পারে, তাহলেও কিন্তু সন্তুষ্ট থাকবেন। বাবা লোকনাথ বলছেন যে তোমরা যদি মনকে ভালোবেসে রাখতে পারো সবসময়, মনকে যদি বোঝাতে পারো, মনকে যদি বুঝতে পারো, এই দুই রকমের কাজই যদি তুমি ভালোভাবে করতে পারো, মনকে কখনো শুনতে হবে, মনকে কখনো শোনাতে হবে। যখন ভুল করবে তখন শোনাতে হবে, যখন মন তোমাকে সঠিক পথ দেখাবে তখন তা শুনতেও হবে, তবেই তুমি জীবনে মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। জীবনের সব রকমের দুঃখ আর সব রকমের সুখের উপরে আসল নিয়ন্ত্রণ তুমি তবেই রাখতে পারবে, যবে এই কাজটি করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয় জানাবে কমেন্ট করে। আর এই রকমই ভিডিও দেখতে চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দুই দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আশা করি তোমরা সবাই ক্ষমা করবে এবং এই রকমই ভালোবাসা সবসময় দিয়ে যাবে। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।